আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য আপনারা কিভাবে কাপ্তান টপস তৈরি করবেন সুন্দর ডিজাইন দিয়ে। তো এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু একবার দেখলে সহজভাবে এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা যে ঘন্টা আইকনটা আসবে সেটাতে অল দিয়ে ক্লিক করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু বেবির লং মাপ অনুযায়ী কাপড় নিয়ে নেবেন। এখানে এক গোছ চার গিরার মতো কাপড় আছে, তবে এই কাপড়টা অর্ধেকটা আমি আলাদা করে কেটে নিয়েছি। প্রথমে কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি, এটা দুই থেকে তিন বছরের বেবির জন্য। লম্বা আমি ২৪ ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চওড়া হচ্ছে ২০ ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর আমি এই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিব, চার ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করার পর তারপর হচ্ছে বাকি মাপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি উপর থেকে হচ্ছে গলা চওড়াটা সেটা নিচ্ছি, গলা চওড়া এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এই মাপের জন্য। আর এরপর হচ্ছে গলা লম্বাটা নিচ্ছি, গলা লম্বাটা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিব। আপনারা আরও বড় বেবিদের জন্য তৈরি করলে এখানে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিতে পারেন। আর একই ফর্মুলা ফলো করে কিন্তু আপনারা বড়দের জন্য কাপ্তান ড্রেস তৈরি করতে পারবেন। তো এখানে আমি নিচেও একইভাবে দুই ইঞ্চি চওড়া নিয়ে তারপর হচ্ছে গোল গলা শেপ করে নিচ্ছি। আমি সামনে পেছনে সমান গলা দিব, আপনারা চাইলে পেছনে ছোট গলা দিতে পারেন। এরপর এই সাইড থেকে হচ্ছে আমি একটা মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ, মাপ নেওয়ার পর এভাবে করে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে শেপ করার পর এখানে যে দাগটা দিয়েছি সে অনুসারে আমি সুন্দরভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি, আর একই নিয়মে গলাটাও কেটে নিচ্ছি। আর এই ড্রেসটা তৈরি করা কিন্তু একদমই সহজ, যদি আপনারা ফর্মুলাটা ফলো করেন তাহলে কিন্তু একবার দেখলেই পারবেন। তো আমি এটা খুলে নিয়েছি, এটা একটু ক্যামেরাতে বাঁকা দেখাচ্ছে, আসলে কিন্তু এটা বাঁকা না, এটা হচ্ছে রাউন্ড করে কাটা হয়েছে। এরপর আমি ঠিক মাঝ বরাবর, মানে কাপড়টা যে কেটেছি সেই মাঝ বরাবর দাগ কেটে নিয়েছি। এখন হচ্ছে বডির মাপটা নিতে হবে, আপনার বেবির যা বডির মাপ সেটা এভাবে ইঞ্চি টেপটা বসিয়ে নেবেন। তো এখানে বডির মাপ ২৪ ইঞ্চি, তাহলে দুই ভাজে ১২ ইঞ্চি, আমি হচ্ছে এই পাশে ৬ ইঞ্চি নিলাম, দাগের ওই পাশে হচ্ছে ৬ ইঞ্চি নিলাম, তাহলে হচ্ছে আমার ১২ ইঞ্চি। এভাবে করে আমি মার্ক করে দিয়েছি। তো এখানে আর্মুলের যে লেন্থ আছে আমরা অন্যান্য ফ্রকের ক্ষেত্রে কাটি, সেই মাপ অনুযায়ী ৫ ইঞ্চিতে একটা মার্ক করেছি এবং ১৩ ইঞ্চিতে একটা মার্ক করেছি। তো এখানে হলো ৮ ইঞ্চি, ঠিক এইভাবে করে আবার সোজা করে ৫ ইঞ্চি পর থেকে কিন্তু মার্ক করে দিয়েছি, আপনারা এটা খেয়াল রাখবেন। এই পাশেও সেম ৫ ইঞ্চিতে একটা মার্ক করেছি আর ১৩ ইঞ্চিতে মার্ক করে লম্বা করে মিলিয়ে দিয়েছি। তো এভাবে করে মার্ক করে নিতে হবে সুন্দরভাবে। তারপর হচ্ছে কোমরের যে অংশটা সেটা বের করব আমি। তো কোমরের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে আমি এখানে ৮ ইঞ্চি নিচ্ছি, উপর থেকে ৮ ইঞ্চি নিয়ে মার্ক করেছি। তো এইটা হচ্ছে বেবির আপনারা মাপটা নিয়ে নেবেন, কাঁধ থেকে মাপটা নিয়ে নেবেন কোমর পর্যন্ত, তাহলে এটা সুবিধা হবে। এরপর দুই পাশে একইভাবে ৮ ইঞ্চি নিয়ে আমি লম্বা করে একটা মার্ক করে দিলাম, এখানে রাবার লাগাবো সেজন্য। তো এরপর আমি সম্পূর্ণটা খুলে নিয়েছি এবং একই নিয়মে কিন্তু আপনারা এই পাশও মার্ক করে নেবেন। তো এই পাশে এখানে একটুখানি কেটে নিচ্ছি, এটা হচ্ছে একটা হুক দেওয়ার জন্য যাতে করে বেবিরা ইজিলি পড়তে পারে। আর যেভাবে এই পাশে আট করেছি একই নিয়মে কিন্তু এই পাশেও করতে হবে, মানে পেছনের অংশটা করতে হবে। এরপর আমি এখানে একটা কাপড় চার ভাজে ভাঁজ করে নিয়েছি এবং এখানে যে কাটা ড্রেসটা আছে সেটাও চার ভাজে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এই মাপ অনুযায়ী হচ্ছে এখানে গলাটাকে কেটে নিতে হবে। তো এই যে আমি কাপড়ের উপরে এভাবে বসিয়ে হচ্ছে সেম গলাটা আমি কেটে নিচ্ছি, নেওয়ার পর এটা সম্পূর্ণ খুলে নিচ্ছি। তো এখানে যেহেতু পেছনে একটু কাটা আছে তো আমি কেটে নিলাম, এখানে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে আমি হালকা ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে কেটে নিতে হবে। তো সামনের গলাটা আমি গোল করে কেটেছি আর পেছনে তো যেহেতু হুক দিব সেই জন্য এটা একটু ফাড়া রেখে তারপর হচ্ছে কেটেছি। তো এরপর আমি রাবার নিয়েছি, এটা হচ্ছে এক পাটের জন্য রাবার, বডির যা মাপ আছে তার থেকে ৩ ইঞ্চি পরিমাণ কম রাবার নিতে হবে। বডি যেহেতু এখানে ১২ ইঞ্চি দুই ভাজে, তাহলে হচ্ছে আমি ৩ ইঞ্চি পরিমাণ কম নিয়েছি, মানে ৯ ইঞ্চি পরিমাণ লম্বা রাবার নিয়েছি। আর এটার চারদিকে হচ্ছে আমি লেস বসাবো, সেটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব। তো প্রথমে আমি গলাটা আপনাদের সেলাই করে দেখাচ্ছি। এই গলার এই পটির কাপড়টা হচ্ছে এভাবে ভাঁজ করে করে চারদিকটা সেলাই করে দিতে হবে। তো আমি এভাবে ভাঁজ করে করে সেলাই করছি, এই অংশটি একটু কেটে নিয়েছি। তো এভাবে ভাঁজ করে করে আমি হচ্ছে পুরোটা সেলাই করে দিচ্ছি।
এরপর আমি এখানে বডির কাপড়টা নিয়ে নিলাম। এখন এটা হচ্ছে এভাবে করে ভাও দিকে, মানে ভাঁজ পায়ে যেটা আমরা বলি, সোজা দিকে হচ্ছে এটা লাগাতে হবে পুটিটা। তো আমি এভাবে সমান করে বসিয়ে নিয়েছি, নেওয়ার পর সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এটা একটু একটু করে এখানে কেটে দিচ্ছি, সামান্য পরিমাণ, ফিনিশিংটা ভালো আসার জন্য। কেটে দেওয়ার পর তারপর হচ্ছে এটা আমি এখন উল্টে নিব। উল্টে তারপর আপনারা চাইলে এটা আয়রন করে নিতে পারেন। তো আমি এভাবে করে ভালো করে উল্টে নিচ্ছি। আর কোনাগুলো কিন্তু ভালো করে কাটিং করতে হবে, মানে একটু সামান্য পরিমাণ যে আমি কাঁচির মাথাটা দিয়ে কেটেছি সেভাবে কাটতে হবে। তো আমি সম্পূর্ণ হচ্ছে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এরপর এভাবে করে প্রায় হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর হচ্ছে পুরোটা আমি সেলাই করে দিচ্ছি। পুরো গলাটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যদি মেশিনে সেলাই না দিতে চান, সেক্ষেত্রে আপনারা হাতে সেলাই করতে পারেন। আর এখানে হচ্ছে আমি একটি হুক বসাবো। এরপর এখন এটা যেহেতু সোজা দিকে আছে, বাট আমি রাবার লাগাবো হচ্ছে উল্টো দিকে, তো সেই জন্য কাপড়টাকে উল্টো করে নিয়েছি। আর উল্টো দিকেই কিন্তু আমি মার্ক করেছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে এইখানে মাঝখানে যে দাগটা দিয়েছি তার উপরে হচ্ছে এভাবে করে সেলাই করে দিতে হবে। সেলাই করে মানে রাবারটাকে হচ্ছে কাপড়ের সাথে আটকে নিতে হবে। এরপর একইভাবে আবার এই সাইডটাও আমি আটকে দিচ্ছি, তাতে করে আপনার সেলাই করতে সুবিধা হবে, বারবার রাবারটা টানার প্রয়োজন হবে না। এখন হচ্ছে আমি এখানে সেলাই দিব। তো এখন সোজা করে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করতে হবে। দাগটা দেখে দেখে আপনারা রাবারটাকে হালকা টেনে টেনে হচ্ছে সেলাই করে নেবেন। তো এই যে আমি এখানে সেলাই করে নিচ্ছি। আর এখানে হলো আমি তিনটা সেলাই দিব। তো আরেকটা সেলাই আমি ঠিক মাঝ বরাবর, রাবারের যে মাঝ বরাবর, সেখানে দিয়ে নিচ্ছি, এবং আরেকটা সেলাই হচ্ছে এই পাশে কর্নারে দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, সেলাই করার পর ঠিক সোজা পাশটা হচ্ছে এমন হবে। আর একই নিয়মে কিন্তু আমি পেছনের অংশটাতেও রাবার দিয়ে দিব, এবং একই নিয়মে কিন্তু আপনারা হচ্ছে যেভাবে আমি দাগটা দিয়েছি সেই নিয়মে দিয়ে দিবেন। যেমন প্রথমে 5 ইঞ্চি, তারপর হচ্ছে আমি 13 ইঞ্চি নিয়েছি, তারপর মাঝখানে কোমরের জন্য 8 ইঞ্চি নিয়েছি, ঠিক প্রথম স্টেপটা আপনারা ফলো করে দাগটা দিয়ে নেবেন। তো আমি দুই পাশেই কিন্তু রাবার লাগিয়ে নিয়েছি, এবং এখন কাপড়টাকে সোজা করে হচ্ছে সমান করে নিচ্ছি, মানে পুরো পেছন এবং সামনের অংশটা সমান করে নিতে হবে। এখানে কিন্তু আগেই মার্ক করা ছিল, যেটা মানে হালকা কিছু দাগ দেখা যাচ্ছে উল্টো দিকে যে মার্ক করেছি, সেই সেটার উপর দিয়ে আমি আবার সমান করে মার্ক করে দিয়েছি। আপনারা চাইলে এই অংশটা আবারও মাপ দিয়ে নিতে পারেন, যদি আপনাদের পেছনের মার্কিংটা দেখা না যায়, সেক্ষেত্রে আবারও মাপ অনুযায়ী এভাবে মার্ক করে তারপর হচ্ছে সেলাই করে দিবেন। আর সেলাইটা কিন্তু কাপ্তানের সোজা দিকে হবে। তো এই যে আমি এখন সোজা দিকে সেলাই করে নিচ্ছি, একই নিয়মে এই পাশেও সেলাই করে নিচ্ছি। আর এই পর্যায়ে রাবারটার উপরে সেলাই করতে হবে, তাহলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। তো আমি এই সাইডেও সেলাই করে দিয়েছি। তো এতটুকু সেলাই করার পর তারপর হচ্ছে আমি কর্নারটা সেলাই করে দিব, মানে সাইডটা সেলাই করে দিব এবং লেস বসাবো। তো সেলাই করার আগে আমি হচ্ছে এভাবে ভাঁজ করে করে পেছন দিকে সেলাই করে দিব, তারপরে হচ্ছে আমি লেসটা সেলাই করব। তো এভাবে সামান্য পরিমাণ ভাঁজ করে করে আপনারা পুরোটা রাউন্ড করে সেলাই করে দিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে না, কাপড়টা সুতাটা খুলে যাবে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এটাকে হচ্ছে উল্টো দিক থেকে সোজা দিকে এনে সেলাই করবেন ভাঁজ করে। তো এখন আমি সেলাইটা করে নিয়েছি। করে নেওয়ার পর এখন হচ্ছে এর উপরে আমি লেসটা বসিয়ে দিব, সেজন্য যে কোনো একটা সাইড থেকে বসালেই হবে। তো আমি এই যে দেখাচ্ছি, এভাবে করে এক সাইড থেকে আমি বসিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে আমি লেসটাকে বসিয়ে তারপর হচ্ছে লেসের উপরে সেলাই করে দিচ্ছি। এই একই নিয়মে কিন্তু পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো এই যে আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা একই নিয়মে পুরোটা এভাবে ধরে ধরে তারপর হচ্ছে সেলাই করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ড্রেসটা তৈরি করার পর কিন্তু এমন হবে। আর এখানে যে রাবারটা দিয়েছি, আমি রাবারের নিচের অংশে বেঁচে যাওয়া যে লেসটা ছিল সেটা লাগিয়ে নিয়েছি।
এবং দেখতে কিন্তু এখন আরও সুন্দর লাগছে। তো আশা করছি ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।